हाय फ्रेंड्स, वेलकम बैक टू वी आर गैंगटॉक एमजी रोड। टू नाइट्स थ्री डेज पैकेज सम्पूर्ण करे लाचुंग, लाचेन, जीरो पॉइंट, कालापत्थर, गुरुदोंगमाल लेक, यामथांग भैली समस्त देखे अवशेषे आज के सन्ध्या साढ़े सातटार समय आमरा एमजी मार्गे एसे पौंछेछि। आमादेर जार्नी आजकेर मतो एखानेई शेष होच्छे। कालके आमरा आमादेर बाड़ी फिरे जाब সকালবেলা। তার আগে রাত্রিবেলায় এমজি মার্গে এটাই আমাদের একরকম শেষ ভিডিও। তো আমরা যেটা ফিল করলাম সেটা তো শেয়ার অবশ্যই করব ভিডিওতে, তোমরা দেখতে পাবে। আর এই হচ্ছে আমাদের টিম। আজকে ইন্ট্রোডিউসটা দাদাকে দিয়ে করালাম, মানে দাদাকে দিয়ে শুরু করেছি, দাদাকে দিয়ে শেষ করছি। তো একদম দেখো টোটালটা ইন্ট্রোডিউসটা দাদা করে দিয়েছে, খুব ভালোভাবে করেছে। ওই জন্য আমরা দুজন এখন কিছু বলিনি যে দাদা আগে ইন্ট্রোডিউসটা করুক। তো আজকে আমাদের গ্যাংটকের শেষ নর্থ এই তো টোটাল, হ্যাঁ নর্থ সিকিম টোটালটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তো টোটাল প্যাকেজের কত কী ছিল আমাদের, মানে বাজেট ছিল আর কি, আর এখানে যাওয়া আসা কেমন কী খরচ হয়েছে, এখানে থাকা কেমন কী খরচ, আর এখানকার সমস্ত খাবারের কী কোয়ালিটি আছে, খাবারের প্রাইস কত আছে, সমস্ত ডিটেলসে তোমাদের জানাবো। তো সেটা আলাদা একটা ভিডিও হবে। আর আমাদের ট্যুরে যেগুলো প্রোগ্রামের ভিডিও ছিল সেগুলো একটা আলাদা ভিডিও করবো, কারণ যদি টোটালটা একসাথে করতে যাই মানে প্রায় এক ঘন্টা একটা ভিডিও হয়ে যাবে। তো সেটা টোটাল একভাবে কোনো মতেই বলা সম্ভব হবে না। তো দুটো বা তিনটে পার্টে বের করার চেষ্টা করব, দুটো কি তিনটে পার্টে আমরা চেষ্টা করব বার করার। ছোট ছোট হবে, ইন্টারেস্টিং হবে, তোমাদের দেখতেও ভালো লাগবে, আমরা সেই চেষ্টা করব। আর একসাথে বড় হয়ে গেলে প্রায় বোরিং হয়ে যাবে, অনেকে দেখবে না, স্কিপ করে তোমরা যাবে। চার থেকে পাঁচটা পার্ট থাকবে গোটা সিকিম ট্যুরের আর কি। আর এখানে একটা জিনিস ছোট করে বলা আছে, মানে বলবো আমি এখনো বলছি পরেও বলবো, প্রত্যেক ইউটিউবার প্রত্যেকে কিছু কিছু বিষয়কে মানে উল্লেখ করে দিয়েছে। তো আমি চেষ্টা করব পুরো বিষয়টাকে একদম আলাদাভাবে উপস্থাপন করার, প্রিয়র যে মানে প্রিয়র যেটা আমরা ফিল করেছি সেটাকে বলে যেটা কারোর ভালো কারোর কাছে অপ্রিয় হলেও আমার কিছু করার নাই, আমি একদম রিয়েল যেটা হয়েছে সেটাই বলবো। মানে এটা কতটা সুটেবল বা কতটা ভিউ পয়েন্টে যাওয়াটা উচিত, কোথায় ভিউ পয়েন্টে যাওয়াটা উচিত নয়, নিজেদের শরীরের উপর কতটা নজর দেওয়া উচিত, কতটা নজর দেওয়া উচিত নয়, সেটা সমস্ত ডিটেলস তোমাদের জানাবো। তোমরা প্লিজ ভিডিওটা দেখো, আশা করবো ভীষণই ভালো হবে। যদি দুজনাও দেখো তাতেও কিন্তু দুজনের মানে অনেক উপকার হবে, এটা হচ্ছে মোট কথা। তো সকলে দেখো আর আলটিমেট সবকিছু মিশিয়ে ভালো, বাকিটা তো ভিডিওতে বলবোই আর কি। তো কাকিমা আছে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাদের চ্যানেলটা যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ভালো লাগলো, সবকিছু ভালো লাগলো, বরফে একটু খেলা হলো, সব জায়গাতে ভালো লাগলো, একটু শরীরটা খারাপ লাগলো হয়ে গেছিলো আর কি, তাছাড়া মোটামুটি সবই ভালো লাগলো। বাকি কথায় আর দুজনা বলবে, চলো। আমরা এখন আছি গ্যাংটকের হোটেলে। এই হোটেলের ম্যানেজার তাছাড়া সব কিছু হচ্ছে এই দাদা দীপক দা। এখন দীপক দা আমাদের চ্যানেলের হয়ে কিছু বলবে, বলো দাদা। আমার হোটেল আছে হোটেল ডংকিলা, হ্যাঁ হোটেল মাউন্টাথং আছে, হোটেল হোটেল মিট্টিন, ঠিক আছে। আমরা এই সব ট্যুর করি এনজিপি থেকে নিয়ে এখানে গ্যাংটক পর্যন্ত আমি পিক আপ করে নিতে পারবো, আমার গাড়ি আছে, নিজের কোনো অসুবিধা নাই। তারপরে লাচুং, লাচেন, গুদামবালেক সব কিছু আমি ট্যুর করবো, ছাঙ্গুলে বামদের নাথুলা ওটাও হবে, লোকাল সার্চিং সব কিছু আমি করে দিতে পারবো। তো নামচি চারগ্রাম রা বাংলা, নামচি রা বাংলা চারগ্রাম, ঠিক আছে। তো তোমরা যদি এখানে আসতে চাও অবশ্যই এই দাদার সাথে কন্ট্যাক্ট করবে, আমরা দাদার কন্ট্যাক্ট নাম্বার নিচে দিয়ে রাখবো, দাদা 9002422146, হ্যাঁ এটা হচ্ছে দীপকদার নাম্বার, আমরা ডিসক্রিপশন বক্সে অবশ্যই নাম্বারটা দিয়ে রাখবো। তোমরা যখনই কেউ আসবে এই দাদার সাথে কন্ট্যাক্ট করবে, দাদা সস্তায় সুন্দরভাবে এবং যতটা কম পয়সায় পাওয়া যায় সেই পয়সায় তোমাদের বাজেট ঠিক করে দেবে, তোমরা যেখানে ইচ্ছা ঘুরতে পারবো, যা ইচ্ছা খেতে পারবা, সমস্ত দাদার চাপে। এই যে আমরা এখানে চার দিন আছি, আমাদের কাঁধে কোনো দায়িত্ব নেই, সব এই দাদা দুই ছোট ছোট কাঁধে দায়িত্ব নিয়ে আমাদেরকে ট্যুর করিয়েছে, হ্যাঁ সেই জন্য এত ভালো লেগেছে এই দাদাকে সর্বোপরি সবপ্রথমে। তো খুবই খুবই ধন্যবাদ দীপকদাকে, যে দীপকদা আমাদের যখন যেটা বলেছি, জল বলেছি, গরম জল বলেছি, খাবার বলেছি, বা লাগেজ পৌঁছানো থেকে আমাদের ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছানো থেকে নিয়ে আসা সমস্ত রকম এ টু জেড হেল্প করেছে। এরকম হেল্পফুল মানুষ যে আমরা এখানে পাবো ভাবতে পারিনি। দাদা বাঙালি, শিলিগুড়িতেই বাড়ি, তো বাঙালি তোমরা যদি কেউ আসো বাংলায় কোনো প্রবলেম হবে না, সব দাদা দেখে নিজে ঘুরিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে, আজ এখানে রাখছি, আবার পরে কথা হবে। হ্যাঁ নমস্কার। এমজি মার্গ
চলো একবার দেখে নিই আমাদের হোটেলের ব্যালকনি থেকে এমজি মার্গটা দেখতে কেমন লাগে, বা আমরা এমজি মার্গের কোন পোর্শনে রয়েছি। এই যে এই পোর্শনটা যেটা চলে গেল সেটা ওল্ড এমজি মার্গ। আমাদের নিচে যে এখান থেকে স্টার্ট হচ্ছে এমজি মার্গ। এই যে এই গোটাটা এমজি মার্গ। আর তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে আমি একটু জুম করে দেখাবার চেষ্টা করব। আসছে না, কুয়াশায় আচ্ছন্ন রয়েছে, তবে আমাদের সামনেই রয়েছে গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা আছি এখন এমজি মার্কে, সকালবেলায় কফি খাচ্ছি লাস্ট টাইমের জন্য। এখন প্রায় 9টা বাজছে, আর ঘন্টাখানেকের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব, এনজেপি যাব। জানোই তোমরা যে আমাদের রাত্রে ট্রেন আছে এনজেপি থেকে খাগড়াঘাট। তো যদি আমরা একটু তাড়াতাড়ি এই জন্যই বেরোচ্ছি যে এখানটায় প্রচণ্ড জ্যাম লেগে থাকে, আর জ্যামে যদি পড়ে যাই তো জানি না কতক্ষণে বেরোবো, যেহেতু এটা হিল স্টেশন। তাই আমরা একটু আগেই বেরোবো, প্রায় 10:30-11টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো। তো এমজি মার্গে এসেছি, সকালবেলায় একটু ব্রেকফাস্ট করে নিই, তারপর জানি না রাস্তায় কোথায় কখন খাওয়া হবে। সকালবেলায় কফি দিয়ে স্টার্ট করছি। রুটি সবজি অর্ডার করেছি, বানাচ্ছে। তো যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ টাইম পাসের জন্য একটু কফি খেয়ে টাইমটা পাস করছি, লাস্ট কিছু মোমেন্ট এনজয় করছি। আর এখানে খুবই সানশাইন, মানে বলাই যায় যে আমরা এই লাস্ট দুদিন যেরকম একটা আলাদা জায়গায় ছিলাম উইন্টার সিজনের মধ্যে বা ঠান্ডার মধ্যে উইন্টার ওয়্যার পরতাম, এখন দেখো আমাদের কিছু নেই, টোটাল হাফ শার্ট, যতটা ক্যাজুয়াল থাকা যায়। মনে হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলেই আছে আজকে, যা এখানে হিট, ঠান্ডার কোনো আভাসই নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। তো ঠিক আছে, আবার পরে দেখা হবে যেতে যেতে, এখনকার মতো এইটুকুই। চিয়ার্স। যারাই তোমরা নর্থ সিকিম ট্যুরের জন্য আসবে তাদেরকে কিন্তু গ্যাংটকে থাকতেই হবে। আর এই যে জায়গাটা তোমরা দেখছো এটার নাম হচ্ছে কাল্পা, আর এটা হচ্ছে ওল্ড এমজি মার্গে, মানে একদম ঢুকেই সামনে 2-3টে দোকানের পর জাস্ট এই রাস্তাটা দিয়ে এসেই 3-4টে দোকানের পরে। এখানে কিন্তু সকালের ব্রেকফাস্টটা ভীষণই সুন্দর পাওয়া যায়, তোমরা অন্য কোথাও ট্রাই করবে না। রুটি আর সবজি কিন্তু মাত্র 40 টাকা, আর অন্য জায়গায় কিন্তু প্রচণ্ড বেশি দাম। তাই আমি এটাকে মেনশন করেছি শুধুমাত্র তোমাদের সুবিধার্থের জন্য। তাই তোমরা যখন এসে খাওয়া দাওয়া করবে ওল্ড এমজি মার্গে এসে জিজ্ঞেস করবে কাল্পা বলে যে জায়গাটা সেটা কোথায়, মানে কাল্পা রেস্টুরেন্ট, তো ওরা দেখিয়ে দেবে। তোমরা এইখান থেকে খাওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু বাজেটের অনেকটা ফ্রেন্ডলি তোমাদের কিন্তু পাবে আর কি। সকালের ব্রেকফাস্ট ও তার যে প্রাইসটা টোটালটা এখানে তুলে ধরা হলো। এমজি মার্ক, আমরা রয়েছি কোন একটা ফাস্ট ফুড দোকানে। এখানে সকালে ব্রেকফাস্ট করতে সকালবেলা এখান থেকে কফি খেয়ে গিয়েছি। তো আনফর্চুনেটলি মোবাইল চার্জ করার কারণে সেই টাইমে করা হয়নি। এখানে কিন্তু সকালবেলাটা ব্রেকফাস্ট খেতে, এখানে নানান ধরনের রেসিপি রয়েছে, তো শেয়ার করে খাওয়াবো বলে 2 প্লেট চাউমিন আর 2 প্লেট সবজি রুটির অর্ডার দেওয়া হয়েছে। দেখা যাক কেমন বানাই, সঙ্গে খাবো। সকালবেলাকার এক্সপিরিয়েন্সটা বলো, কেমন লাগছে ওয়েদার? অসাধারণ ওয়েদার। আর আমরা তখন বেরোচ্ছি জাস্ট একটু সকালবেলাকার হালকা পাতলা খাওয়া দাওয়া করবো, পুরো বেরোবো এখান থেকে রানিং আছি। তো খাওয়া দাওয়া করবো, 10টার সময় গাড়ি আছে। পুরো ভিডিওটা তো পরে তোমাদেরকে দেখাবোই, ভীষণ ভীষণ মজার মজার জিনিস অপেক্ষা করছো, তোমরা জাস্ট দিল থামতে পারছি, তারপরে তো আছে সব কিছু। তো আমরা আপাতত খাওয়া দাওয়া করি, যদি পারি চেষ্টা করবো খাওয়া দাওয়াটা ভিডিওটা করার, নয়তো বা খাওয়া দাওয়া করে গাড়ি যখন উঠবো তখন তোমাদের সামনে আসছি। আমরা সকালবেলাকার ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্টে আছে এই যে রুটি আর আলু কাবলি ছোলার সবজি। এই যে দেখো আমরা খাচ্ছি সব। এই ব্রেকফাস্টটা করেই আর কিছুক্ষণের মধ্যে আমরা এনজিপির উদ্দেশ্যে রওনা দেব। এই যে আমরা যেখানে খাচ্ছি এতগুলো আইটেম রয়েছে। তো ফ্রেন্ডস, প্রথম আমি গতকাল এখানে এসেছি মানে গ্যাংটকের একটা হোটেলে, বাট আমি ইয়ে করতে ভুলে গেছিলাম আর কি,
মানে ক্যামেরা করতে ভুলে গেছিলাম, কারণ কি প্রচন্ড টায়ার্ড ছিলাম। আর এটা হচ্ছে আমাদের রুমটা, আমি রুমটার একটু বর্ণনা আগে দিয়ে দিই। জাস্ট এটা হচ্ছে গেট, আর প্রথমে বাথরুমটা দেখাবো, কারণ কি হাইজিনিকের একটা ব্যাপার থাকে। বাথরুমটা দেখো, এইটা ফার্স্টে ঢুকে একদম ফার্স্টে কিন্তু তোমার এটা হচ্ছে বেসিন, আর এখানে একটা আয়না রয়েছে, আর গিজার আছে, যাদের গিজার দরকার, যদিও খুব একটা বেশি ঠান্ডা এখানে নেই, তবুও কোমোট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম, খুব সুন্দর। আর আমি হোটেলের ডিসক্রিপশনে টোটালটা দিয়ে দেবো, তোমার যখন কেউ গ্যাংটকে আসবে, এটা টোটালি একদম এমজি মার্কের ওপরে, মানে এমজি মার্ক একদম লাগোয়া আর কি, কাজে কোনো সমস্যা হবে না। আর এটা হচ্ছে ঘর, যেহেতু আমরা ছিলাম, এখন আমরা বেরোবো, চারিদিকটা একটু অগোছালো হয়ে আছে। আর এখানে একটা তোমার ওয়ার্ড্রপ টাইপ আছে, যে জিনিসপত্র রাখার জন্য কেউ রাখতে পারো। টিভিটা আছে, এবার টিভি তো এখন কোনো কাজ চলে না। আর এখানে একটা বেশ বড় সড়ো আয়না আছে, যেটা দিয়ে আমি এখন মানে দাঁড়িয়ে আছি, তুমি দেখতেই পাচ্ছ। দুটো চেয়ার আছে, একটা টি টেবিল আছে, চাইলে এখানে সকালবেলায় কেউ বসে ব্রেকফাস্ট বা টি তোমরা নিতেই পারো। আর যেহেতু আমরা চারজন রয়েছি, তাই আমরা ফোর বেডের ইয়ে নিয়েছিলাম। এখানে দুটো বেড আছে, ওখানে একটা বেড। আমি চাইলে এগুলো সমস্ত গুছিয়ে ভিডিওটা করতে পারতাম, বাট খুব অবসলো হয়ে আছে, সরি, কিছু মনে করো না। আর এটা হচ্ছে হোটেলের বাইরের ভিউটা, এটা হচ্ছে হোটেলের বাইরের ভিউ, এটা কিন্তু এমজি মার্গের রাস্তাটা, এমজি মার্গের রাস্তাটা, এইটা, এই যে আমার আঙুল যেটা দেখছো, এই রাস্তাটা কিন্তু এমজি মার্গে যাচ্ছে। সবাই মোটামুটি রেডি হয়ে গিয়েছে, আর ঘরে আলোটা একদম খুব কম, তাই জন্য মানে বন্ধ বন্ধ করে রেখেছি। তো এখানেই অফ করলাম, আর বাদ বাকি কথাগুলো পরে বলছি। দেখতে পাচ্ছ, যাচ্ছি, এই এই যে হোটেলের এটা একটা বসার জায়গা, সুন্দরভাবে প্রত্যেকটা ফ্লোরে একটা করে রয়েছে, হ্যাঁ, যেখানে তোমরা আসলে বা এই হোটেলে থাকলে রিল্যাক্স করতে পারো। এই যে আমাদের ফ্রেন্ডসরা, আমাদের নর্থ সিকিম ট্যুর কমপ্লিট। আমরা এবার গ্যাংটককে বিদায় জানিয়ে এখন এই মুহূর্তে বেরোচ্ছি, আমাদের গাড়ি রয়েছে, আর আমরা কিন্তু এখন চলে যাব এনজিপিতে। তো বাকি কথা এনজিপিতে গিয়ে হচ্ছে। তো এখন আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে আছি। এই যে আমরা বেরিয়ে আসলাম গ্যাংটক থেকে, বেরিয়ে আসলাম জাস্ট কিছুক্ষণ মতন আগে, আর ওখান থেকে বেরিয়েছিলাম 11টা সামথিং এরকম। তো এখন একটু খাওয়া দাওয়া করলাম, হালকা পাতলা খাওয়া দাওয়া করে আমরা এখন জলপাইগুড়িতে আছি। আমাদের ট্রেন আছে 8:16, তো ততক্ষণ একটু ওইদিকে ঘোরাফেরা করি। আর এই যে আমার সাথে সবাই আছে, যেহেতু এসছে ফটো কিছুর জন্য, তো যাই হোক আমরা হাঁটি, যাবো ভেতরে, আর ট্রেনে উঠবো। যদি সব কিছু ঠিকঠাক থাকে, যেহেতু শরীরটা একটু খারাপ করছে, তাহলে ভিডিও করছি, আর যদি সেরকম না হয় তাহলে ভিডিও হয়তো করতে পারবো না। যাই হোক, তো বাকি কথা তোমাদের সাথে পরে বলছি, আগে যা যাই আগে ওয়েটিং রুমে গিয়ে বসতে হবে একটু, কেন কি প্রচন্ড টায়ার্ড, কাকিমা আসছে, দেবো দিদি দাও পিছনে, আর মন সামনে আছে, আমি এখানে ভেতরে যাই। আর যদি সম্ভব হয় তাহলে ট্রেনে ওঠার আগে তোমাদের সাথে কিছুক্ষণ কথা বলবো, খুব টায়ার্ড, খুব টায়ার্ড। চলো তাহলে এখানে অফ করছি, বাকি কথা পরে হবে। আমাদের কিন্তু পুরো ট্রেনের টাইম হয়ে গিয়েছে, আমরা জাস্ট ওভারব্রিজ দিয়ে নিচে নামবো, ট্রেন তো অপেক্ষা করছে আমাদের জন্য, কেন কি ওটা ওখানেই ছিল আর কি, জাস্ট ছাড়বে 8:16। তো আমরা এখন জাস্ট নিচে নামবো, ট্রেনে উঠবো। তো এখন তো আর তোমাদের সাথে কথা হবে না, এতটাই টায়ার্ড কে ট্রেনে উঠে একটু ঘুমানোর দরকার আছে। আর আমরা কিন্তু বহরমপুর স্টেশন, মানে যেটাকে খাগড়া স্টেশন বলছে, সেখানে আমরা ভোর 3টার দিকে নামবো। তো তারপরে তোমাদেরকে বাকিটা দেখাবো, তারপর তো বাড়ি যাওয়ার পালা লেগেই আছে আর কি, যেতেই হবে। তো এখানেই সম্পূর্ণ করছি, নেক্সট ভিডিও কিন্তু আর এখন হবে না, তো দেখতে থাকো বাকি ভিডিওটা। আর পরবর্তী একটা নতুন পার্ট আসছে, যে পার্টে আমি সমস্ত ডিটেলস বলবো, সমস্ত যাওয়া আসা থাকা খাওয়া এভরিথিং পুরোটা ডিটেলস থাকবে শুধুমাত্র তোমাদের জন্য। নেক্সট একটা পার্ট আসছে, যে পার্টে যাওয়া থেকে আসা পর্যন্ত ট্রেনের কত টিকিট লেগেছে, তার কত ভাড়া, খাওয়া দাওয়া, প্যাকেজ, এভরিথিং টোটালটা ওর মধ্যে কিন্তু ডিসকাশন থাকবে আমার, যাতে তোমরা সমস্তটা দেখতে পাও। মানে ভিডিওটা তো তোমরা পরপর পার্টগুলোতে দেখলেই, পরপর 5টা পার্টেতে তোমরা ভিডিওটা দেখলেই, কিন্তু তোমরা যাওয়া আসার ব্যাপারটা কী করে বুঝবে সেটাও কিন্তু সেখানে আমি মেনশন করব। তো আমি আশা করব তোমরা চোখ রাখবে সেই পর্দায়। তাহলে এখন আর কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে তোমাদের সাথে খাগড়াঘাট স্টেশনে। হ্যালো গাইস, তো আমরা এখন খাগড়াঘাট স্টেশন, আর এখন কিন্তু ভোর 3টে। তো আমরা 1 ঘন্টা ওয়েটিং রুমে বিশ্রাম করব, তারপর আমরা যাব
বহরমপুর বাস স্ট্যান্ড, সেখান থেকে আমাদের বাস রয়েছে করিমপুর যাওয়ার। তো আমরা বাড়ি পৌঁছতে আমাদের কিন্তু সকাল 10টা বাজবে। তো এখন আর কোনো কথা বলছি না, ভিডিওটাকে এইখানে রেস্ট দিচ্ছি। নেক্সট পার্টে তোমরা চোখ রেখো, আর আশা করবো তোমাদের নর্থ সিকিম ট্যুরের প্রত্যেকটা ভিডিওই ভালো লেগেছে, ভালো লাগছে। তাই আমার সাথে থাকতে হবে, আমার পাশে থাকতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে আমাকে আরও অনেক দূর। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।